Happy birthday to you. গুড মর্নিং এভরিওয়ান। তো আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভোলেনাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর তোমাদের আশীর্বাদে আরভিও অনেকটা ভালো আছে, তবে ওর পায়ে ব্যথাটা এখনও কমেনি, তো আশা করছি সেটাও ধীরে ধীরে কমে যাবে। তো এখন বাজে ভোর 6টা, তো আমি ভাবলাম ছাদে গিয়ে ছাদের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার না এই ছাদে আসতে সকালবেলা ভীষণই ভালো লাগে, কেন কি এই গ্রিনারি দেখতে ভীষণই ভালো লাগে, কেন কি তাতে চোখটাও ভালো হয়। আর আমার চোখ তো এমনিতেই খারাপ, চশমা পরে থাকতে হয়, আর মনটাও না ভীষণ ভালো হয়ে যায়। আর সকালবেলার যে হাওয়াটা, ওইটা তো শরীরে লাগাও ভীষণ স্বাস্থ্যকর, তো সেই জন্য সকাল সকাল ছাদে চলে এসেছি। তো এখন বাজে 10:30, তো আমি চলে এসেছি কিচেনে। দেখো আজকে না আমাদের বাড়ির সামনে গলির থেকেই মাছ নেওয়া হয়েছে, সেখানেই মাছ আবলা চলে এসেছিলো, তো সেখান থেকেই নিয়েছি এই মাছ আর এই ছোটো মাছগুলো অল্প নিয়েছি আমার জন্য। তো তারপরে আরভি খেলতে শুরু করে দিয়েছে এদিকে, তাতুর সাথেও খেলছিল। ও মা বাড়ি আসলেই তাতুকে ডেকে নেয়, আর তাতুদের বাড়িও আমাদের পাশেই, ওদের গ্রামেও আরেকটা বাড়ি আছে, ওরা ওখানেও থাকে। তোমাকে তো দেখিয়েছি তাতুকে, তাতু আমার মেসতুতো ভাই, তো ওর সাথেও খেলছিল। আর বাইরে তো প্রচণ্ড রোদ্দুর, বলে না ঠাটা পড়া রোদ, সেরমই অবস্থা, তাই ও ঘরের বারান্দাতেই খেলছিল। তো ভাবলাম যে খেলুক, তারপর ওকে স্নান করিয়ে দেবো। আর ও এখন স্নান করে রোজই পুজো করছে, ঘরেও তো পুজো করে, সকালবেলা স্নান করে পুজো করে তবেই ও স্কুলে যায়, তো সেই অভ্যেসটা রয়ে গেছে। তো এখানেও না স্নান ধানের পরে ও পুজো করে। তো ভাবলাম ও এভাবে খেলুক, খেলার পর ঘামবে, ঘামার পর ওকে কিছুক্ষণ বসিয়ে রেস্ট করিয়ে তবে স্নান করিয়ে দেব। তো আরভিকে আমি জোর করিয়ে বসিয়ে দিলাম, আমি ঘরের সামনে বসে এডিট করছিলাম। তো ওকে বললাম তুই আমার সঙ্গে বস, তাহলে ওর রেস্টও করা হয়ে যাবে, আর ওকে তারপরে আমি স্নান করিয়ে দেব। তো এখানে আমার সঙ্গে বসে বসে ও আমাকে বলছিল কি কোনটা কীভাবে এডিট করলে ভালো হবে। তো আমি আর ওকে নিরাশ করছিলাম না, ওর কথা মতো কাজ করছিলাম, তাতে ওরও ভালো লাগে, ও খুশি হয়, ওর টাইম পাসটাও হয়ে যায়। আর বাচ্চাদের যে কোনো ব্যাপারে না ইম্পর্টেন্স দিতে হয়, বাচ্চাদের যত ইম্পর্টেন্স দেবে ওরা তত নিজেকে ইম্পর্টেন্ট ভাববে আর তত কনফিডেন্ট হয়ে উঠবে। আর তাছাড়া শুধু ইম্পর্টেন্স কেন, তোমাদের সব বিষয়ে ওদেরকে আমার মনে হয় ইনভলভ করা উচিত, আর আমি সেটা আরভিকে করিও। ঘরে কিছু রান্না করতে হলে ওকে জিজ্ঞেস করি, সোনা মাছকে কী খাবি বা এটা কীভাবে করবো, এতেও না খুশি হয়ে যায়। আরভি এবার সকালবেলা উঠেই ড্রয়িং করতে বসেছিল, এবার ওকে বললাম নিজের কাজ নিজে করো, সব গুছিয়ে ফেলো। আরভি মামা বাড়িতে এসে সব করতে ভুলে গেছে, কিচ্ছু করে না ও, তাই না আরভি? ও কোনো কাজ করে না, মাম্মাকে কিছু হেল্প করে না। কি করছো, কোথায় যাচ্ছ? আরভি, আরভি সিং হয়েছে, তাকাও, এই তো আরভি সিং, একটাই সিং তোমার। আরভি একটু সবাইকে তোমার মুখটা দেখিয়ে দাও তো। তো ও ঘরটা গুছিয়ে নিয়েছে, তারপরে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। তো স্নান টান করে ও চলে এসছে পুজো করতে। তো পুজো করতে যখন আসে, তারপরে ও ভোলেনাথের এই লিঙ্গটাকে পুরো পরিষ্কার করে, পরিষ্কার করার পরে ও জল ঢালে। তো এইটুকু বাচ্চা এতটুকু করে সেটাই আমার জন্য অনেকটা, তাতে ওর এই ভগবানের প্রতি, নিজেদের ধর্মের প্রতি আস্থা তৈরি হবে, আর ও আমাদের ধর্মটাকে ধীরে ধীরে বুঝতে শিখবে। আর এখনকার দিনে বাচ্চাদেরকে এই ধর্মের ব্যাপারে ছোটোর থেকে জ্ঞান দেওয়া খুবই জরুরি আমি মনে করি, তাই ও যখন প্রথম কথা বলতে শিখেছে না, তখন থেকে ওকে মন্ত্র শেখাই, ও অনেক ধরনের মন্ত্র জানে। তো তোমরাও তোমাদের ঘরে যদি ছোটো বাচ্চা থাকে, তাদের অবশ্যই ছোটোর থেকে নিজেদের ধর্মের জ্ঞান দিও, সেটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো হয় আর তাদের ভবিষ্যৎ গঠনেও ভীষণ উপকারী হয়।
তো তারপরে আমাদের ওর যখন পুজো হয়ে যায় তারপর ওকে খাইয়ে দাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তার সঙ্গে আমি তাতে একটু শুয়েছিলাম বাট ঘুমাইনি। তারপরে ভাইকে ডাকতে শুরু করেছে, ফুচকা এসছে, খাবি নাকি খাবি নাকি। তো আমরা চলে এসেছি আমাদের গলির মাথাতে। তো এই ফুচকাওয়ালাটা ঘরে ঘরের সামনে যেতে চেয়েছিলো বাট আমরা বললাম এখানেই খেয়ে নিই, আর যেতে হবে না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফুচকা খেয়েছি, অনেকদিন পর ভীষণই মজার ফুচকা খেলাম। আর আমরা যেটা ব্যাঙ্গালোরে খাই ওটা তো পানিপুরি খাই, সাজিয়ে গুছিয়ে দেয়, খুব একটা ভালো লাগে না। এখানে আলু মাখা দিয়ে ঝালঝাল ফুচকা, আমার মুখ দেখলেই বুঝতে পারছো কতটা মজা পেয়েছি আমি। তো তারপরে ফুচকা খেয়ে ওরা খেলতে চলে গেছে, আরভি তাতু আর ওর মামাই আমাদের এই গলিটাতে খেলছিল। তো আরভি ভীষণ খুশি, ভীষণ খুশি। আর সবথেকে বড় প্রবলেম যেটা ওর পাটা নিয়ে, ও ঠিকঠাক পা ফেলে দৌড়াচ্ছে না, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, ও একটু খুঁড়িয়ে হাঁটছে। আর এইভাবে খেলেছিল অনেকটা টাইম, আমি ওকে ছেড়ে দিয়েছি, যাক এগুলো তো আর ব্যাঙ্গালোরে পায় না, এখানে এসে ও এগুলো করে। তো লাস্ট কয়েক বছর খুব একটা পায়নি, তখন ছোট ছিল, আর তারপরে তো করোনাও চলে এসেছিলো, তো ওকে ঘরে আটকে রাখতে হয়েছিল। তো সেই জন্য এবছর আমি পুরো ছেড়ে দিয়েছি। ও ভীষণ মজা করছে বাট এই একটা মাস ওকে ঘরে বন্দি থাকতে হয়েছে, সেটা একটা কষ্টের ছিল। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয় হয়তো। তো এবার ওকে ছেড়ে দিয়েছি, ও খেলছে এখানে। তো এখন আবার ভিডিও কীভাবে করা হবে সেটারই তৈয়ারি চলছে। তো ওর মামাই দেখাচ্ছিল, মানে আমার ভাই দেখাচ্ছিল কীভাবে ভিডিও বানাবে, ওরা ভিডিও একটা বানিয়েছে শর্ট, তো এইভাবে বানিয়েছে। জানি না ওইটাও ভাইয়ের চ্যানেলে দেবে কি না, তো আমাকে তো এখনও পাঠায়নি, যদি পাঠায় আমি অবশ্যই দেব। তো যেটা বলছিলাম, ও এখানে ভীষণই মজা খেলে বাট খেলার পরে না, তারপরে পাটা অনেকটা ফুলে গেছিলো সন্ধেবেলা, ফোলার পরে অসম্ভব ব্যথা হচ্ছিলো, খুব চিৎকার করেছে। তো দেখো এবার মা গাছ লাগাতে চলে এসছে, আমি ছাদের থেকে গাছগুলো নামিয়ে দিলাম, ছাদেই গাছ লাগানো ছিল, তো জল দিতে প্রবলেম হয় মায়ের, হাঁটু ব্যথা, উঠতে পারে না, তো সেই জন্য মা নিচে এগুলো পুঁতে দিল। তো এগুলোকে এবার ডেইলি জল দিতে পারবে আর এখানে সুন্দর ফুলও হবে। আর এগুলো ছিল নয়নতারার গাছ। তো তারপর সন্ধে হয়ে গেছিলো, আমরা ঘরে এসে টিভি দেখতে বসে গেছি, টিভি দেখা তো আর কি, টিভি তো ব্যাস চলতে থাকে আর আমাদের মতন মস্তি করতে থাকি। তো এইভাবে কিছুক্ষণ মজা করার পরে আরভি পড়তে বসেছিল, পড়ার থেকে উঠে আমরা অন্য একটা জিনিস নিয়ে আমরা মজে গেছিলাম। তো দেখো এই তো টিভি চলছে, এই সিরিয়ালের এই মেয়েটাকে না আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। তো তারপরে এই এখন বাজে রাত্রি 12টা, তো এত রাতে আমরা কী করছি সেটাই নিশ্চয়ই তোমরা ভাবছো। আসলে আজকে আমার ভাইয়ের বার্থডে, তো আমরা ভেবেছি ভাইকে সারপ্রাইজ দিব। তো ভাই জানতো না, তো তাতু আমাদের ঘরেই ছিল, ওদের ঘরে যায়নি। তো আমরা এভাবে কেক টেক এনে সন্ধেবেলায় তাতু গিয়ে কেক এনেছিলো, তারপরে কেক টেক এনে আমরা রেডি করেছিলাম, আর খুব চুপি চুপি করেছিলাম, তাই খুব একটা ভালো আমরা আয়োজন করতে পারিনি, কেন কি ভাই ঘরেই ছিল, তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা চুপি চুপি করতে হচ্ছিলো। তো ও ঘরে ছিল বলে সেটাও পসিবল হচ্ছিলো না, তো অনেক কষ্ট করে করেছি। তো এই তো আমাদের বার্থডে বয়, যে ভীষণই লাজুক, খুব লজ্জা পায়, তো এইসব তো একদমই পছন্দ করে না। আর এবার মাও চলে এসছে, তো এবার সবাই মিলে কেক কাটিং হবে। আর এখানে আমি সবাইকে ফটো নেওয়ার জন্য বসিয়েছিলাম বাট কিছুতেই ফটো নিতে পারছিলাম না, বারবার ভিডিও হয়ে যাচ্ছিলো, যতবার ফটো নিতে যাচ্ছিলাম না ততবারই ভিডিও হয়ে যাচ্ছিল, তো শেষমেশ ফটো নিতে পেরেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. এবারে আরভি ওর মামাইকে চোখ বন্ধ করে বসিয়ে রেখেছে, কেন কেউ গিফট দেবে, সারপ্রাইজ গিফট। তো আরভি গিফট দিয়েছিল, আর আমি যা কিছু দিই সব কাজের জিনিসই দিই, কাউকে প্রথমে দেখি তার কি প্রয়োজন সেই হিসাবে দিই। তো আরভি যে গিফটটা দিয়েছিলো সেটা আমি কিনেছি, তাই এটা ভেবে কিনেছিলাম যে কি দরকারি, তো দেখে তারপরে কিনেছিলাম। তো সেই জন্য ওর যেটা দরকারি ছিল সেটাই দিয়েছি। তোমরা দেখো এবার গিফটটাকে আনপ্যাক করছে, তো তোমরা দেখো কী কী আছে। আর অনেকেই অনেক কিছু বলবে হয়তো, কেন এসব দিয়েছো বার্থডেতে, তাই আমি বললাম ওই যে যা দরকারি তাই দিই, তো ওর দুটোই দরকার ছিল, তো সেই জন্য দুটো দিয়েছি। তো মানি পার্স দিয়েছিলো আরভি, তো সেই জন্য বলছিল ওর মামাই তো মানি পার্স ফাঁকা কেন, মানি পার্সে টাকা নেই, তো আরভি আবার দৌড়াচ্ছিলো টাকা আনার জন্য।
তো শেষমেশ ও টাকা খুঁজে পাইনি, কেন কি আমার মানি পার্স অনেক ভেতরে রাখা ছিল, তো সেই জন্য। তো ভাইয়ের পছন্দ হয়েছে জুতোগুলো, আর মানি পার্সটাও পছন্দ হয়েছে। ভাই আবার এখানে মায়ের সাথে একটু মজা করছে। আমাদের ঘরে এরকম খুনসুটি চলতেই থাকে সবাই মিলে। তো আমরা প্রথমে যখন বাবা ছিল তখন বাবার সঙ্গে চলতো, এখন মায়ের সঙ্গে। আমাদের ঘরে সবাই প্রচণ্ড ফ্রি ফ্যাঙ্গ, আমরা একদম বিন্দাস থাকি। তারপরে এখানে দেখো আরভি খেতে বসে গেছে, কেক নিয়ে বসে গেছে। ওর কেক খাওয়ার সময় অনেকটা চাই, বাট তারপরে ও কিছুই খেতে পারে না। এখানে কেক খাচ্ছে, আর ওর বার্থডেতে কী কী হয়েছে সেটা ওর মামার সাথে গল্প করছিল। তো চলো ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্লিজ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই এটাকে শেয়ার করো, তাহলে আমার ভালো লাগবে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে। তো আজকের মতন চলো, টাটা, বাই বাই, গুড নাইট।